নমস্কার প্রিয় দর্শক, আপনার সকলকে মূল চ্যানেলটোৰে স্বাগত জানাইছো। আজি ভিডিওটোৰ প্রথম প্রশ্নটোলৈ আহিছো। 36 নম্বর কুয়েশন, তলর সিরিজটোত রই যোৱা সংখ্যাটো বিচাৰি উলিওৱা। ইয়াত এটা সিরিজ দিয়া আছে, এই সিরিজটোত কোনটো সংখ্যা রই গৈছে সেইটো অপশনবোৰ চাৰিটাৰ পৰা বিচাৰি উলিয়াব লাগে। ইয়াত চাওক, এই বিচাৰোঁতে আমি কি কৰিম, ইয়াত আছে একেবাৰে শেষত ও, শেষত ও আছে, ওর পিছত কি আছে, ও পি, তারপর আছে কিউ, তারপর আর, তারপর এস টি ইউ ভি, এনেকে আছে, তারপর ইউ ভি ডব্লিউ। এতিয়া আপনাদের সব ওর পিছত আমি পাইছো কিউ, সব ও ওর পিছত আমি পাইছো কিউ, পিছত নাই পাওয়া, আমি আগত পাইছো, ওর আগত পাইছো কিউ, কিউর আগত আমি কি পাম, আর তো বাদ দিম, এস পাম, কিউর আগত আমি এস পাইছো। ঠিক সেইদরে এসর পিছত টি টু বাদ দিয়ে আমি পাম কি ইউ, গতি ইয়াত আহিব ইউ। যে খালি জায়গা এই প্রশ্নবোধক চিহ্ন দেখিছে, এই প্রশ্নবোধক চিহ্নত আমার আহি যাব ইউ। এতিয়া ইউ আহিব, ঠিকই ইউ লগত বা কি আহে আমি চাম, সব ডব্লিউ মানে দিছে 144, 144 মানে হল 12 বর্গ। ঠিক সেইদরে তার পিছত আহিব কি 11 বর্গ, তারপর আহিব 10 বর্গ, তারপর আহিব 9 বর্গ, তারপর আহিব 8 বর্গ। তার মানে ইয়াত যেটো ক্রম দিয়া আছে, আখরের ক্রমবিলাক প্রথমতে মই চাই ললো যে ডব্লিউর আগত আহিব, ডব্লিউর আগত আপনি উল্টাকে চাব, ডব্লিউ তার আগত কি আছিলে সেইটো উল্টাকে চালে অসুবিধা হয়, সেই কারণে মই ওর পর লৈছো, ও পি কিউ আর এস টি ইউ ভি। এতিয়া ডব্লিউর পৰা আমি সিধাই গুছি যাম কলৈ, ইউ লৈ, ভি টো আমি স্কিপ কৰিব লাগে, মানে এটা মাজত আখর এৰি দিয়া হৈছে। তাৰপিছত আহি গল এস, এ আছক এস আহিছে, তাৰপিছত আহিছে কিউ, তাৰ মানে আর টোক এৰি দিয়া হৈছে, তাৰপিছত আহিছে ও অর্থাৎ পি টোক এৰি দিছে। সেইটো হিচাপত ঠিকই আছে, আমাৰ অপশন সি বা ডি দুটাৰ ভিতৰত এটা হ'ব। এতিয়া সি বা ডিৰ ভিতৰত চাবলৈ গলে ইয়াত সি টুত দিয়া আছে 122, 122 আর ডি টুত দিয়া আছে 121। যেহেতু এই সংখ্যাবোৰ আখরটোৰ লগত যিটো সংখ্যা দিয়া আছে সেই সংখ্যাবোৰ এটা নিয়ম আছে, 12 বর্গ মানে হল 144, ইয়াত যিটো সংখ্যা দিয়া আছে এইটো হল 10 বর্গ, 10 বর্গ মানে 100, তার মানে 12 আর 10 মাজত থাকি গল 11, 11 বর্গ মানে কিমান হব 121 হব, গতি আমার উত্তর হব অপশন ডি টু। নিশ্চয়কৈ আপোনালোকে বুজি পাইছে, যদি পাইছে জনাব কমেন্টত। তার পিছত প্রশ্নটোলৈ যাও, পিছত প্রশ্নটো দিছে তলর শব্দবোৰৰ পৰা সকলোতকৈ কম সাদৃশ্য থকা শব্দটো বিচাৰি উলিওৱা। ইয়াত দিছে জ্যামিতি, এলজেব্রা, ত্রিকোণমিতি, ত্রিকোণমিত্রী আৰু গণিত, ইয়াত কোনটোৰ সাদৃশ্য আটাইবোৰতকৈ কম। তার মানে কৈছে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ লিস্ট লাইক দ্য আদার ওয়ার্ড ইন দ্য গ্রুপ। ইয়াত চাওক, প্রথম এ বি আর সি অপশন কেটা দিয়া আছে, জিওমেট্রি, এলজেব্রা এন্ড ত্রিগোনোমেট্রি। এতিয়া এই তিনিটা হল ম্যাথমেটিক্সর অর্থাৎ গণিতর কি অংশ, গণিতর এইবোৰ হল অংশ, আর গণিতটোৱে এই তিনিওটা অংশকে সামৰি লয়, গতি যিটোর কম মিল থকা হব সেইটো মিল কম থকাটো হব গণিত, ডি অপশনটো হব বাকিবিলাকতকে কম মিল থকা। বাকিবিলাকৰ ধর্মটো কি, বাকিবিলাক হল গণিতৰ একো একোটা অংশ, আৰু এই গণিতটো হল এই আটাইবোৰকে সামৰি লোৱা এটা বিষয়, গতিকে এইটো হব মোৰ মতে শুদ্ধ উত্তৰ। আপোনালোকৰ মতে কোনটো শুদ্ধ উত্তৰ হয় কমেন্টত জনাব। নেক্সট প্রশ্নটলৈ যাওঁ, সিলেক্ট দ্য অড ওয়ান, অমিলটো বিচাৰি উলিওৱা। ইয়াত দিছে কপাৰ, জিঙ্ক, কপাৰ, টিন, ব্ৰাছ আৰু জিঙ্ক। এতিয়া ইয়াত অমিল কোনটো হ'ব, ইয়াত অমিলটো হ'ব পিতল অৰ্থাৎ ব্ৰাছ, ব্ৰাছটো হ'ব অমিল, কাৰণ ব্ৰাছটো হ'ল কপাৰ, জিঙ্ক আৰু টিনৰ মিশ্ৰণ, গতিকে এই এ বি আৰু ডি অপশ্যনকেইটা হ'ল কি,
অপশন কেইটা হল মেটেল অর্থাৎ ধাতু আর এই পিতলটো হল কি শঙ্কর ধাতু গতি অপশন সি টো হব ইয়ার শুদ্ধ উত্তর আপনার মতে কোনটো শুদ্ধ উত্তর হয় জনাব নেক্সট প্রশ্নটা আমি পরবর্তী ভিডিওত আগবাম বলে ভাবিছো গতি সকলকে ভিডিওটি চাবার ধন্যবাদ জানাই আজি ভিডিওটি ইয়াতে সামৰিছো যদি ভিডিওটি ভাল লাগে শেয়ার করে দিব আপনার বন্ধু বান্ধবীর আর ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাব বলে আশা রাখিল ধন্যবাদ।